হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট নোটিশ। বন্ধুরা, প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যোগ্যতা এইচএস 50% থাকতে হবে এবং আপনাদের ট্রেনিং করা কোর্স অবশ্যই রাখতে হবে ডিএলএড। কবে থেকে কিভাবে আবেদন করতে হবে ও কী কী ডকুমেন্টস লাগছে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে যাবতীয় ইনফরমেশন, চাকরি খবর, সমস্ত খবর এই চ্যানেল থেকে আপনারা আগে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক করবেন। দেখুন কী কী যোগ্যতা লাগছে, কবে থেকে কীভাবে আবেদন করতে পারবেন। তো প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, দেখুন, এ ফুললি গভর্নমেন্ট এডেড খ্রিস্টিয়ান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম বয়েজ প্রাইমারি স্কুল ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর 3 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো এখানে স্পষ্ট করে লেখা আছে 3টি ভ্যাকেন্সি আছে, 3টি পোস্ট আছে, পার্মানেন্ট ভ্যাকেন্সি আছে। সেই একটি স্কুলের নাম দিয়েছে এখানে, সেই স্কুলটির নাম হলো, দেখুন, যে বেঙ্গলি মিডিয়াম বয়েজ প্রাইমারি স্কুল। তো স্কুলটির নাম এখন নিচের দিকে দেওয়া আছে। তো যোগ্যতা কী লাগছে, দেখুন, 50% মার্কস ইন এইচএস ওর ইটস ইকুইভ্যালেন্ট এক্সাম অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 বছরের ডিপ্লোমা কোর্স অবশ্যই থাকতে হবে এবং এইচএসে 50% নিয়ে যোগ্যতা অর্জন করতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। পোস্টগুলি পার্মানেন্ট। স্কেল অফ পে, বেতন কত, দেখুন, এজ পার লেটেস্ট রোপা 2019-2019 রোপা অনুযায়ী বেতন কাঠামো আছে। এজ হবে 20 ইয়ার্স টু 40 ইয়ার্স, 20 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এজ অন 1 জানুয়ারি 2023 অনুযায়ী। এবং বয়সে রিল্যাক্সেশন আছে, ছাড় আছে, যারা রিজার্ভ ক্যাটাগরি আছেন তাদের WB গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় আছে। তো কাকে আবেদন করবেন, দেখুন নিচে লেখা আছে, টু দ্য সেক্রেটারি ডন বস্কো প্রাইমারি স্কুল ডন বস্কো রোড কৃষ্ণনগর পোস্ট কৃষ্ণনগর PS কটওয়ালি ডিস্ট নদিয়া পিন 741101। তো দেখুন অ্যাড্রেসটি লেখা আছে, আপনাকে খামপুরের সমস্ত ডকুমেন্টসগুলি, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্রাজুয়েশনের মার্কশিট, এইচএস পর্যন্ত যেহেতু এখানে আছে তাই এইচএসের মার্কশিট অবশ্যই দিতে হবে। এবং আপনার যে কী বলাচ্ছে, যে আপনার যে ডিএলএড কোর্সের যে সার্টিফিকেটটি বা মার্কশিট সার্টিফিকেট দুটাই, সেগুলি সমস্ত কিছু ডকুমেন্টস খামে ভরে আপনাকে কিন্তু দিতে হবে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে কিন্তু বলা হয়েছে। কালকে এই সংবাদপত্রে এই যে খবরটি পাওয়া গেছে, তো আপনারা 15 দিন, এখন 14 দিন সময় আছে। বাই পোস্ট, আর বাই পোস্টে আপনারা আবেদন করবেন অনলি অ্যালং উইথ 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল টেস্টিমোনিয়ালস। মানে এখানে প্রত্যেকটির জেরক্স কপি, দু কপি জেরক্স কপি লাগবে, এবং 1 কপি অফ এপিক আধার কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ডের 1টি কপি জেরক্স করে ওই ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে আপনারা কিন্তু দিয়ে দেবেন। তো এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের দেওয়া নেই অথবা ফোন নাম্বার দেওয়া নেই। আপনারা গুগলে ক্রমে গিয়ে আপনারাকে এই স্কুলের নাম ইয়ে করলে, সার্চ করলে অবশ্য ফোন নাম্বার পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আপনারা যতটা আমরা যতটা ইনফরমেশন পেয়েছি আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়েছি, যে 3টি পারমানেন্ট ভ্যাকেন্সি আছে, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এইচএসে 50% লাগবে, ডিএলএড কোর্স অবশ্যই থাকতে হবে। তো এতটাই আমরা জানতে পেরেছি এগুলো, আর যে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিলাম। 2 কপি করে লাগবে প্রত্যেকটি ডকুমেন্টস, সেগুলি খামে ভরে আপনারা বাই পোস্টে আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের চাকরি খবর, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।